নির্বাচনে সাগরদিঘির সাধারণ মানুষ তারা প্রমাণ করে দিয়েছে ভয় ভীতি সন্ত্রাসের কাছে তারা মাথা নোয়াবে না। তাদের নির্ভীকতা, তাদের দৃঢ়তা, নির্বাচনে অংশগ্রহণ করবার মানসিকতা, সব কিছুকে সামনে রেখে যে নির্বাচন হলো, সে নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস হার মানল। আমরা বড় কিছু করিনি, আমরা তো পার্টি করি, আমাদের কর্মীতে ভোট করবে, এটার মধ্যে বড় কিছু নেই। কিন্তু সেখানকার সাধারণ মানুষ তারা যেভাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটা কিন্তু সারা বাংলার মানুষের কাছে একটা উদাহরণ। তৃণমূল গত কয়েকদিন ধরে সন্ত্রাস করবার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গবদ্ধ প্রতিরোধ তৃণমূলের সেই সন্ত্রাসকে রুখে দিয়েছে। সেই সঙ্গে আরেকটা কথা না বললে অন্যায় করা হবে, কেন্দ্রীয় বাহিনী যেটা এসেছিল এবং নির্বাচন কমিশন, তারা আজকে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করবার জন্য সদর্থক ভূমিকা পালন করল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভূমিকা প্রশংসার দাবি রাখে। কেন্দ্রীয় বাহিনী আজ সাগরদিঘিতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে, মানুষের উদগ্র বাসনা ভোট দেওয়ার, আর কেন্দ্রীয় বাহিনীর মানুষের সেই অধিকারকে বাস্তবায়িত করবার যে নৈতিকতা, দুটোর মিলন সাগরদিঘির উপনির্বাচন এবং কংগ্রেস জিতছে।